প্রিয় দর্শক ফার্মার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের নিয়ে আসছি একটা ড্রাগন ফলের বাগানে পাবনা জেলার ঈশ্বরদী থানার একজন গড়ে তুলেছেন ড্রাগন ফলের বাগান কথা বলবো সেই ড্রাগন ফলের বাগানের যিনি পরিচর্যা করেন যিনি এই বাগানের সাথে অতপ্রীতভাবে জড়িত যার অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলেছেন এই ড্রাগন

এই ফলগুলো কত করে কেজি বিক্রি করেন এটা বিক্রি দেন যে পাঁচশো ছয়শ সাতশো টাকা কেজি হয় পাঁচ ছয়শ সাতশো টাকা কেজি তো আপনি এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ এই পুরা এইভাবে

এইগুলি দিয়ে সারি আপনার মাটিটাকে মজাইয়ে উঠেন তারপরে কে আপনার পোয়া চারিপাশে খুঁটির চারি কোয় লাগান মানে এই যে দেখতে পাচ্ছি প্রথমে

টাকা দিয়েছিলাম ড্রাগনের চারাগনের চারা বিক্রি আসে আপনার দক্ষিণবঙ্গে আসে ড্রাগন ফলের চাহিদা খুব চাহিদা খুব আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমানে গাছ তো এখানে ফলটা খুব বাংলাদেশি খুবই মানে খুবই চাহিদা খুবই চাহিদা আর এই ফলের উপকারিতা সম্পর্কে একটু বলবেন কি যে এই ফলটা কি কাজে মানুষ বেশি ব্যবহার করে উপকার হ্যাঁ এটা বলবো হ্যাঁ হ্যাঁ উপকারিতা হলো যে এই ফলে আপনার যে মানে এই ফলটা হলো যে যাদের মানে ডায়াবেটিস আছে হ্যাঁ ডায়াবেটিসের যে গ্লুকোজ এই গ্লুকোজ আপনার দ্রুত কন্ট্রোল করেন কন্ট্রোল করলে ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে মানে ডায়াবেটিক্স রোগীদের জন্য সবচেয়ে বেশি সেতু থাকে সবচেয়ে বেশি উপকারী হচ্ছে ডায়াবেটিক্স একমাত্র ডায়াবেটিস রোগীদের জন্য এই ফলটা এই ফলটা এটা আল্লাহর একটা নিয়ামত হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম তো ধন্যবাদ আপনাকে জি জি আপনার এই সুন্দর বাগান দেখে আমার খুব ভালো লাগলো কারণ ড্রাগন ফল দেখলাম এবং এই ফলটা কি আপনি কখনও সুস্বাদু আছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন ড্রাগন ফলের বাগান করেছেন এক ব্যক্তি তিনি ব্যাপক স্বাবলম্বী তিনি বললেন যে এক কেজি ড্রাগন ফলের দাম তা প্রায় পাঁচ থেকে ছয়শো টাকা সাতশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হয় এই ড্রাগন ফল এবং এখানে তারই খামারেও পাওয়া যাবে এই ড্রাগন ফলের চারা এবং সুলভ মূল্যে বিক্রি করেন তিনি এই চারাগুলো তিনি একটা কথাই বললেন যে মানুষের কাছে আমার প্রচার করাটাই মেন যেন মানুষ এই বাগান করে স্বাবলম্বী হতে পারে এবং মানুষ যেন এই বাগানে উদ্বুদ্ধ হয় কারণ প্রচুর পরিমাণে চাহিদার ফল হচ্ছে এই ড্রাগন শুধু দেশেই বিক্রি করেন না তিনি বাইরের দেশেও রপ্তানি করেন এই ড্রাগন ফল এবং এই ড্রাগন ফলের চারা দূর দূরান্ত থেকে তার কাছ থেকে এসে নিয়ে যায় এই ড্রাগন ফলের চারা তো প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন লাইক করবেন এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন ধন্যবাদ এই ড্রাগন ফলের বাগান থেকে তবে যাচ্ছি না পরবর্তীতে আবারও কোনো নতুন কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরবো নতুন কোনো কৃষির বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ